গুড আফটারনুন ফ্রেন্ডস, আফটারনুন বলবো না, প্রায় ইভিনিং। গুড ইভিনিং ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি। দেখো আমি রেডি হব বলে, এই দেখো শাড়ি ঠাড়ি সব রেডি করে নিয়ে আছি। আমার মেয়ের সাথে আমি বিকেলে একটু মিথ্যে মিথ্যে বেরোবো ভেবেছিলাম, না হয়তো বেরোনোটা মিথ্যে মিথ্যে হলেও হতে পারে। আসলে বৃষ্টি শুরু হয়ে গেছে, তা বৃষ্টি শুরু হয়ে যাওয়ার জন্য মিথ্যে যাওয়াটা একটু পোস্টপন করেছি। আর বৃষ্টিটা যদি কমে যায় খুবই এমার্জেন্সি, মানে কিছু কাজ এত পেন্ডিং পড়ে আছে যেগুলো মা মেয়ে মিলে করবো। তার মধ্যে হচ্ছে আমার মেয়ে এখন জিমে ভর্তি হবে, কারণ বুঝতেই পারছো বসে বসে কাজ। আমি দেখালাম, তা আমি সবাইকে দেখালাম যে আমার মেয়ে কীভাবে বসে বসে কাজ করে, এবং অল টাইমই ও বাড়িতে বসে কাজ করে, প্রায় 8-9 ঘন্টার ডিউটি ওইভাবে বসে থাকতে থাকতে। তো তার মধ্যে খাওয়া দাওয়া তো পেটুক, একটু পেটুক আছে, খেতে ভালোবাসে, আর সেই কারণে ফ্যাট হয়ে যাচ্ছে। কিন্তু ফ্যাট থাকলে তো হবে না, এখন মেয়েকে চ্যাংড়া রাখতে হবে, ইয়াং। তা এই দেখো আমি বসে আছি, মোটামুটি রেডি হয়ে নাইটিটা চেঞ্জ করবো, শাড়িটা পরবো, আর মা মেয়ে বেরিয়ে যাব মিথ্যে মিথ্যে। একটু জিমে ভর্তি হবে, কিছু শপিং আছে, মানে বিস্কুট টিস্কুট খুবই দরকার, এগুলো আনতে হবে, আর হচ্ছে মালিকের কিছু কাজ করে দিতে হবে। আমার বাড়ির বিগ বস হচ্ছে মালিক, আমি মালিক বলি, বিগ বস বলি, তা এগুলো আমি বলে ডাকি, মাঝে মাঝে মজুমদারবাবু বলি, মাঝে মাঝে সুব্রত বলি, তো বলি এগুলো হচ্ছে আমি মাঝে মাঝে বদমাইশি করে নানানভাবে ডেকে থাকি ওনাকে। তা আমি মিথ্যে যেহেতু বেরোবো, তার আগে ভাবছি বন্ধুদের সঙ্গে কিছু কথা বলে নিই, ক্লিয়ার হয়ে গেলে ভালো হবে। তবে কথা বলবো বলে কিন্তু মিথ্যে যে ঘুরে আসবো সেটা যে দেখাবো সেটা দেখবা না, তা না, সেটাও দেখবা, কারণ আমার মিথ্যে জীবন, মিথ্যে লাইফস্টাইল তোমাদের সাথে না শেয়ার করলে ভালো লাগবে না। দেখতে থাকো, কিছু কথা এমার্জেন্সি কথা সেগুলোই বলবো তোমাদের সাথে। তা প্রথমেই বলে রাখি, আমি প্রত্যেকটা ভিউয়ার্সকে বলবো, প্রত্যেকটা আমার আমার ফেভারিট ক্রিয়েটার্সদের বলবো, সবাইকে বলবো সাবধান, ভীষণ পরিমাণে সাবধান, কারণ এখন কিন্তু প্রচুর পরিমাণে পার্সোনাল অ্যাটাক হবে, প্রচুর পরিমাণে ঝড় উঠবে ওয়াইটিতে। তবে আমি প্রস্তুত, আমি ভয় পাই না, কাউকে ভয় পাই না, ভয় পেলে না আজকে এই জায়গাটায় বসে থাকতাম না। একটা জিনিস মানি, আমি যা বলবো সত্য বলিব, সত্য বই মিথ্যে বলিব না, এটা হলো আমার রণরীতি, নীতি রীতি যেটাই বলো, রণরীতি এটাই আমার। কারণ যেটা হবে অবশ্যই আমি খোলা ময়দানে দাঁড়িয়ে আছি, রেডি আছি, এবং সে অ্যাটাকগুলো নেওয়ার জন্য প্রস্তুত আছি। আর এবং সবাইকে বলবো, ভাষাকে একদম কন্ট্রোল রেখে, ভীষণ নিজেকে সংযত রেখে ভিডিও করবে, কারণ তোমাদের ভিডিওতে ইয়েলো ডলার আসুক এটা আমি চাই না, বা ভিডিও কমিউনিটি উড়ে যাক সেটাও আমি চাই না। কারণ যাকেই যেই ভিডিও করবো করবে, আমিও তাই সংযত রেখে, কারণ যে ও অধম হলে আমি উত্তম হব না কেন, এই কথাটা মাথায় রাখবে, যে ও যতটা পারো বলুক, চালহার হুট হাড় থু হা যা মন চাই বলুক, কিন্তু তুমি ততটুকুই বলবে যতটুক তোমার বলার দরকার হবে। খিস্তি দেয়াই যায়, ভদ্র খিস্তি, কাঁচা না দিলেই হলো, একদম ভদ্র বেশি ভদ্র খিস্তি দিয়ে দিতেই পারো। কিন্তু হ্যাঁ, আরেকটা কথা, আমাকে তো ধেড়ও দিচ্ছে মানুষ, আর একটা জিনিসও আমাকে কিন্তু প্রচুর পরিমাণে, এখন যেহেতু আমার জন্ম কোথায় সেটাকে নিয়ে বারবার 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 কথা বলবে, আই ডোন্ট কেয়ার, আমি এটাকে কখনোই কেয়ারই করি না, আমি প্রাউড ফিল করি, একদম আমি প্রাউড ফিল করি, আমি যেখানেই জন্মগ্রহণ করি, যেখান থেকেই বড় হই, অন্তপক্ষে শিক্ষিত সমাজের থেকে আমার শিক্ষাটা অনেকটাই বেশি, যেখানে বাজা শব্দটা অন্তপক্ষে আমি এতবার নিয়ে নিই, বাজা 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 কেটে বাজাও বাজা ফস গয়া মেরে ফস গয়া বাজাও বাজা মে ফস গয়া নেই তুম লোকো কা আপনা কন্টেন্ট তো ফুল গয়া কন্টেন্ট 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 নেই কন্টেন্ট নেই কন্টেন্ট নেই একটা সময় যে একজনা শুধু চিৎকার করতো, কারোর কোনো কন্টেন্ট নেই, কারোর কোনো কন্টেন্ট নেই, কারোর কোনো কন্টেন্ট নেই, তাদের এখন একটাই কন্টেন্ট, তালুর সঙ্গে শিশু শু, কিন্তু তোমাদেরকে ওই লেভেলে নামিয়ে নিয়ে চলে এসেছে শু শুতে। আমার সত্যি খারাপ লাগছে যে এতবার করে কী করে বলো, তোমরা মা হয়ে কেউ না কেউ তো কারো না কারো সন্তানের মা, এই যে ও পঙ্গু কথাটা বলে, দেখো পঙ্গুটা কিন্তু আনতে গেলে বিবেকে খারাপ লাগে, তবে একটা জিনিস কিন্তু ঠিকই বলছি, খারাপ মনে করো না, আজকে ওকে কিন্তু কেউ খারাপ বলছে না, আজকে আমরা খুশি, আমরা এটাও বলছি যে খুশি যে ওটা আমাদের ওই বস্তির গুন্ডাটা
যে অন্তপক্ষে 60% যে ভালো আছে বা 65-70% ভালো আছে এটা দেখতে ভালো লাগছে, খুশি হচ্ছে, কিন্তু যেটা ওরা বলতো সেটা তো রং ছিল না। সেই রংটাকে দেখো, বলে 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 তো অন্তপক্ষে এখন তো ওরা দেখাচ্ছে, এটা তো আমরা নিজের চোখে দেখতে পাচ্ছি না। ওর নিচের মানে একদম পায়ের পাতা থেকে ওর ইয়ে খারাপ, ওর হাঁটু অবধি সেন্স আছে, হাঁটু অবধি কিন্তু ওর সেন্স আছে। যখন ভালো লাগছে, বিশ্বাস করো ভালো লাগছে, যে আর ওর মাকে লুকাতে হবে না বা বলতে হবে না যে দেখো আমরা বলতে পারি না এত সহজে, যেটা সবাই এইরম 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 করে মাজা কথাটা বলছে। এবং আমিও বলবো ভগবান যেন ওকে ভালো করে দেয়, সুস্থ করে দেয় এবং বাচ্চাটা যেন সত্যিই ডাক্তার হয়, এটা আমি বলবো অবশ্যই। এটা ঈশ্বরের কাছে প্রার্থনাও করবো। আমাদের দুশ্মনী উস ওরাত সে হ্যায় জো মিথ্যা কা মূর্তি হ্যায় জো দস ভুজা মানতি হ্যায় উসকো, হাম লোগো কা দুশ্মনি সির্ফ উসসে হ্যায় অর কিসি সে নেই বেটা, উসকে পাপা সে ভি নেই উসসে ভি নেই, ক্যোঁকি ও তো ঈশ্বর কা বরদান হ্যায়। ভগবানের একটা শিশুর মধ্যে একটা ফুল, আমি জানি প্রত্যেকটা শিশু হলো ফুল, ওদের ভিতরে শুধুই সুগন্ধ শুধুই সুগন্ধ শুধুই সুগন্ধ থাকবে যতক্ষণ না তুমি দুর্গন্ধ না দিচ্ছ ঢোকাচ্ছ। ওর কাজই শুধু হবে সুবাস ছড়ানো, কারণ একটা শিশু মানে সে ফুল, এর বাইরে আমি ওকে কিছু ভাবতেই পারি না। আমি একটা বাচ্চাকে ভগবান ভাবি, একটা বাচ্চাকে ফুল ভাবি, কারণ ভগবানের চরণেই ফুলটা যায় আর ভগবানই ফুলের মধ্যে বসবাস করে। তুমি এর বাইরে তুমি একটা ফুল ফেলে রাখো, দেখো ওটা পা দিতে সত্যি কষ্ট লাগবে, লাগবে কিনা সত্যি বলো, যে কোনো যে গোলাপের পাপড়িগুলোই ছড়িয়ে দিক বা ফুলের বিছানা করুক তার উপর দিয়ে হাঁটতে কোথাও না কোথাও একটু খারাপ লাগে কিনা বলো। এখন মডার্ন যুগ সব হয়ে গেছে, তাই মানুষ অনেক কিছু পাল্টে ফেলেছে, কিন্তু আমি এটা দশজনের কথা বলছি না, আমি পার্টিকুলার ভালোবাসি যে বাচ্চা ভগবান, বাচ্চা ফুল, এবং তাদেরকে শুধুই সিংহাসনে রাখা যায় আর ফুলকে শুধুই গন্ধ নেওয়া যায়, আদর করা যায়, চুমু খাওয়া যায়, এর বাইরের কিছু না। এখানটায় আমার ওদের সাথে কোনো শত্রুতা নেই। ঠিক তেমনি একটা মায়ের দুর্বল জায়গা হচ্ছে বাচ্চা না হওয়া, খুব গর্ব না তোমাদের বাচ্চা হয়েছে বলে, খুব গর্ব, কিন্তু যে মাটার বাচ্চা হয়নি তাকে নিয়ে যে তোমরা এত ভিডিও করছো, কাঁদছে না মনের ভিতরটা, মুখ থেকে শব্দটা বের করতে খারাপ লাগছে না, লাগছে না বাজা ভগবান তোমাকে দেয়নি, ঠিক করেছে একদমই দেয়নি, এই জন্য তোমার পেট খালি, এই জন্য তোমার কোল খালি, তোমার বর দিতে পারে না চলে যাও। একটা বাচ্চা না হওয়ার জন্য কি ওর বর দেয়? ও তো বলছে ওর প্রবলেম। তাহলে যারা বলছো সঞ্জয়ের কাছে চলে যেতে, সঞ্জয় আর ওকে দিয়ে দেবে আচ্ছা করে পেটটা ভরে যাবে, ও তো বলেনি ওর হাজব্যান্ডের কোথাও প্রবলেম আছে, ও বলেছে ওর প্রবলেম, সেটা খারাপ লাগছে না? তোমরা মানুষ সত্যিকারে বলো তো তোমরা মানুষ কি না? একটা জিনিস দেখো, ওই গুন্ডাটাকে গুন্ডা বলা হয়েছে তার কারণ ওর গুন্ডা রূপী কিছু কার্যকলাপও দেখিয়েছে, ততক্ষণ পর্যন্ত গুন্ডা আমি বলিনি। আমি কিন্তু ওদের ভিডিওতে কোথাও বাজে একটা ওয়ার্ড ইউজ করিনি, ওরা যে ভুলগুলো করেছে সেগুলো ভদ্র ভাষায় বলেছে, ওরা আমাকে ভদ্র ভাষায় রিটার্ন দিতে পারতো কিন্তু দেয়নি, সেটা ওর নীতি। কিন্তু তোমরা যেগুলো করছো সেগুলো ঠিক করছো, সত্যিকারের খারাপ লাগছে না? রাবণের কিন্তু শত্রু বিভীষণ ছিল, নাহলে রাবণের যা শক্তি, ওর কিন্তু পুরো লঙ্কাটাকে একা রাজত্ব করেছে। রামের কিন্তু নাম বড়, রামের কিন্তু শক্তি বড় না? রামের পাশ থেকে সব যুদ্ধ কারা করেছে জানো? রামায়ণ পড়েছো? পড়েছো দেখবা রামের সাথে প্রত্যেকটা মুহূর্ত কেউ না কেউ সাথে ছিল যুদ্ধ করার জন্য। সব থেকে শক্তিশালী সেনাকে ছিল জানো? জানো না, হনুমান বাঁদর গাছে ঝুলে ঝুলে থাকা, এগাল ওডাল এডাল ওডাল, কে ও তো একটা বন্য প্রাণী তাই না? দেখো বন্য প্রাণীর মধ্যে কতটা শক্তি যে লঙ্কায় গিয়ে আগুন দিয়ে চলে এসেছে, পুরো লঙ্কাটাকে ওই আগুন দিয়েছিল, কিন্তু ওই একটাই বন্য প্রাণী তাই না? তো সেই বন্য প্রাণীটাকে সবাই তো ভেবেছিল ওইটা তো একটা, ও তো বাঁদর, ওরও যে অতটাই শক্তি, রামের পুরো সেনাবাহিনী যে ও মুখ্য ও হয়ে দাঁড়াবে, রাম যে যুদ্ধ জয়ই করবে পুরো হনুমানের মানে শক্তিতে, কেউ তোমরা ভাবতে পেরেছিলে? জানতে আগে রামচন্দ্র কি জানতো?
তার জন্য কাউকে না দুর্বল ভেবে এইভাবে আঘাত করো না বা দুর্বল ভেবে তাচ্ছিল্য করো না। অনেকেই আমাকে কমেন্টে লিখছে তোমার কোথায় জন্ম, খুব শখ না আমার জন্ম দিয়ে, দেখো আমার যেখানে জন্ম হোক কিন্তু আমার লেখা, আমার কথা, আমার ভাষা তোমাদের থেকে অনেক তো উঁচু মানের না। তোমরা যে কমেন্টে যে ভাষাগুলো লেখো প্রত্যেকে তো ওই ওই যেখানটা আমার জন্ম হয়েছে তাদের ভাষা অনেক ভালো। বিশ্বাস করো তারা উচ্চশিক্ষিত নয় তবু তাদের ভাষা অনেক ভালো। তারা কি করে জানো তো, সামনাসামনি বলে, আর যাকে বলার দরকার শুধু তাকেই বলে, অন্য কাউকে লেলিয়ে দেয় না অন্যের পিছনে। তাদের বিশাল ভাষার যোগ, তারা নিজের দেহটাকে অন্যের কাছে ফ্রিতে নয়, নিজের দেহটাকে খাটায়, খাটিয়ে যে ঘাম ঝরে ইনকাম করে সেটা দিয়ে খায়। এই নয় মিথ্যে বলে মানুষকে ইমোশনাল করে আমার সংসার চলে না, আমার ছোট ছোট দুটো বাচ্চা, আমি বাচ্চাটাকে কি খাওয়াবো, বাচ্চাটাকে কি পড়াবো, আমার স্বামীকে কি ট্রিটমেন্ট করব, আমার স্বামীকে কি করে বাঁচাবো, এইসব বলেছে লোকের কাছে হাত পাতে না, হাত পাতে না। তারা লোককে দেয়, তোমরা বুঝাতে পারবো না আমি, তাদের মন কত বড় হয় জানো না। কেউ একজন অসুস্থ গোটা পাড়ার মধ্যে না, ওদের তো একটা সীমিত পাড়া থাকে, সে পাড়ার মধ্যে যদি এক ঘর অসুস্থ থাকে সবাই মিলে ওই একটা মানুষকে ট্রিটমেন্ট করে, সুস্থ করে, যতদিন না সুস্থ হচ্ছে তার সংসার চালায়, এগুলো করে না তারা। জানো যারা শিক্ষক হয়, শিক্ষিকা হয়, তাদেরকে কতটা সম্মান করে জানো, যাদের বাচ্চা হয় না বলে তাদেরকে কতটা মান দেয় জানো। এই যে হিজড়ে কথাটা যে কি বলছে ইউজ হয় হিজড়া, তাদেরকে কত সম্মান দেয় জানো। আমার ছেলে মেয়েকে আমি ঠিক এই এই শিক্ষাটাই দিয়েছি। আমি আর আমার ছেলে বেরিয়েছি রাস্তায়, ওইরকম একটা মাস মানে নাম আমার করতে খারাপ লাগে ওদের, আমাদের থ্রিলিঙ্গে আমার এক হিজড়া মাসি বা দিদি যেই হোক যাচ্ছি, পয়সা ওদের রীতিমতো চাই। আমার ছেলে বলছে মা তুমি দাও দাও ওদেরকে পয়সা, দেখো আমি কিন্তু শেখাইনি নিজে থেকে, মা দাও দাও। আমি যখন পয়সাটা দিলাম আমার ছেলের মাথায় যে হাত তারিখে আশীর্বাদ করলো ওটা আমার কাছে সব থেকে বড় পাওয়া। কেন বলো তো, ওরা মন থেকে করল, অভিনয় করে করলো না, আর ওটা সামান্যই খুশি, সামান্য 10 টাকা তাতেই খুশি, বলে না 100 টাকা দাও, বলে না 200 টাকা দাও, বলে না আমার পোশাক পরিচ্ছন্নের জন্য পয়সা লাগবে দাও। এগুলো বড়দেরকে সম্মান করা, রেসপেক্ট করা, এগুলো শিখতে হয়, এগুলো তুমি শিখবে, তুমি দেখাবে, তবে আরেকজন তোমাকে দেখাবে বা শিখবে। এই যে ছোটো ছোটো ছেলেমেয়েরা যে ভাষা, যে থাম্বালিং, যে ওর উপরে লেখা খুব উঁচু মানে লিখছে না তাকে দিচ্ছ জিও বস, ভালো লাগছে না তাদের, কি করবে আগামী দিনে, কি শিক্ষা দিয়ে যাচ্ছ সমস্ত ঘন্টা ফরাক, তাই না। আমি সত্যিকারে বলছি আমি যা দেখছি এর থেকে বলবো আমি খুব ভালো জায়গায় বড় হয়েছি এবং ভালো শিক্ষা পেয়েছি। আমার মা আমাকে কিন্তু অনেক ভালো ভালো শিক্ষা দিয়েছে, আমি এখানে না আসলে জানতামই না আমার মা এত ভালো মা, সত্যি বলছি আমি জানতামই না। আমি সবসময় আমার মায়ের ওপর মনে মনে রাগ করতাম, আমাকে কেন ঘরে আটকে রেখেছিল, আমাকে কেন এত খাবার খাওয়াতো, আমাকে কেন সবার সাথে মিশতে দিত না, আমি খুব রাগ করে থাকতাম। কিন্তু এখন গর্ববোধ করি যে সত্যি উনি খুব ভালো শিক্ষা দিয়েছেন, আর রাগ আর গর্ববোধ করি আমার বাপির উপর। আমার বাপি সবসময় ওনার সব থেকে কাছের মানুষ আমি ছিলাম, আমি আরও সব থেকে কাছের মানুষ উনি ছিল, কিছু না হোক কিছু শিক্ষা কিন্তু ভালো দিয়ে গেছে, তাই না, শিক্ষাটা ভালো দিয়ে গেছে। তা আমি মজবুত, আমি যতটা ভেতরে সফট আমি ওপরে ততটাই মজবুত। যুদ্ধ শুরু হয়ে গেছে বস, সব থেকে শক্তি আর সাহস আমার তোমরা ভিউয়ার্সরা, এই যুদ্ধে চাই তোমাদের শুধু কমেন্ট, আর শুধু আমাকে কমেন্ট না, যারা যারা এইরকম নোংরা যুদ্ধে নামবে তাদেরকেও মেন অস্ত্র হবে তোমাদের কমেন্টস। ছেড়ে দাও, তোমরা যদি ওয়াইটিটাকে ভালোবেসে থাকো, যদি বাঁচানোর মন হয় যে না ওয়াইটিটাকে ঠিক জায়গায় নিয়ে আসবো বা বাঁচাবো, তোমাদের কমেন্টস মানুষকে যেন ঝাঁঝরা করে দেয়,
যারা নোংরা ভাষা বলবে তাদের সাথে তোমাদের কমেন্টসের শক্তিতেই লড়তে হবে। আর আমরা ক্যামেরার দ্বারা কখনোই পিছু পা হব না, হব না। যখন সামনে এগোবো ভেবেছি, পিছন দিকে আর তাকালে চলবে না। তা বলে কি ভালোবাসাটা নষ্ট হবে? কখনোই না। ভালোবাসার মানুষকে কখনো আঘাতও করবো না, সে আঘাত দিলে সহ্য করে নেবো। ডোন্ট ওয়ারি বেবি, বি হ্যাপি। সীমা মজুমদারকে টলানো এত সহজ না। চলো একটু তোমাদের সাথে আজকে অনেকদিন মানে এগুলো কিছু জমানো কথা ও আর একটা কমেন্টের আমি অ্যান্সার দেবো। আমাকে কমেন্টটা কি করেছে আমি দেখাচ্ছি। সরি কিস, মানে ওটা স্ক্রিনশটটা নিয়ে নিই আমি, ওকে ওনাকে ভিডিওর থ্রুতেই কমেন্টটা রিপ্লাই দেবো বলেছি, কমেন্টে লিখেছি। এবার আমি কমেন্টটাকে অবশ্যই বের করে ভিডিও করে রিপ্লাই দেবো। তার আগে সামান্য একটু বলে রাখি, ওখানে লিখেছে যে তুমি আগেও সুতোবার এগেনস্টে ছিল। অবশ্যই সুতোবার এগেনস্টে আমি, শুরুটাই আমার সুতোবার এগেনস্টে হয়েছিল। এবার আমি বলি, আমি কিন্তু কারোর পক্ষে বা দল বা এটাই করবো এরকম না। আগুন লেগে গেছে একটা মহিলার পিছনে, পুরো ওয়াইটি পড়ে গেছে, সেই কারণে আমি ভিডিওটা করেছি। সু আমার কোনো শত্রু না, এরাও আমার কোনো শত্রু না। আমরা কিন্তু একটা ওয়াইটিতে কাজ করছি, এখানে পার্সোনালি আমাকে কেউ কেউ আমার শত্রু না। তবে হ্যাঁ, শত্রু এখন অবশ্যই হবে এবং ভারী ভারী পার্সোনাল অ্যাটাক হবে, যার জন্যে আমাকে রেডি থাকতে হবে, সব কিছু বলতেও হবে যে এরকম এরকম ভিডিও আসতে পারে বা এরকম এরকম হতে পারে, তার জন্যে মেন্টাল প্রিপারেশনও নিয়ে রাখতে হবে। এবার আর আমি পিছন দিকে হাঁটবো না। এবার বলছি, ভয়কে করতে হবে জয়। ভয় যতক্ষণ প্রাণের ভিতরে থাকবে না, ততক্ষণ কোপ মারা কোপ মারবে কোপ মারবে কোপ মারবে এরকম একটা সিচুয়েশান থেকে যায়। কিন্তু তুমি যদি একবার ভয় কাটিয়ে দেবো, এক কোপ মেরে দিল, তারপর কি? বাচ্চাকে না চাবুকটা শুধু দেখাবা আর রেখে দেবা, দেখাবা আর রেখে দেবা, তাহলে দেখবা বাচ্চাটার চাবুকটা মার খাওয়ার না একটা বিশাল ভয় থাকবে। একটা চাবুকটা মার খাওয়ার বিশাল ভয় থাকবে। যেমন লাঠি কঞ্চি, যেমন আমি ছেলে মেয়েকে করতাম, আমি আমার ছেলেকে, আমার ছেলে খাটের তলার একটা ভয় পাতো, কারণ খাটের তলায় মশা আছে, শুধু বলতাম খাটের তলায় ঢুকে দেবো। আর খাটের তলায় ঢুকানোর মূল অস্ত্র হচ্ছে আমি ওর হাত পাটা বেঁধে দিতাম, মারতাম না। হাত পা বেঁধে দিলেই ও খাটের তলায় ঢুকলে ও ভাবতে কি ওকে মশা কামড়ালে তো মারতে পারবে না, সেক্ষেত্রে ও বিশাল ভয় ছিল। আর মাম্পি চামচিকিকে ভয় পায়, মানে চামচিকি রাত হলেই কলপারে নামিয়ে দেবো আর চামচিকি উড়ে যাবে, ওইটাও ভয় পায়। তা ভয় সেই জায়গাটাকে রাখতে হবে, কোপ মারবো কোপ মারবো মারবো খাটের তলায় ঢুকে দেবো। কিন্তু এটা যদি আমি বেশি অ্যাপ্লাই করি না, তাহলে কী আর করবে মা? ওই তো হাত পা বেঁধে খাটের তলায় ঢুকে দেবে, দিক খাটের তলায় ঢুকিয়ে দেবে, ভয়টা কেটে যাবে। আর চামচিকি একদিন যদি ওর গায়ে উঠে পড়ে, তখন যদি দেখবে রক্ত তো কামড়াচ্ছে না, তার মানে আমি বেঁচে থাকবো। মাকে চামচিকি, মা যতই আমার কলপারে নামিয়ে দিই, আমার আর ভয় নেই। তো এই ভয়টাকে না রেখে 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 খেলালে মজা। কিন্তু ভয় যদি একবারে ফুস করে উড়িয়ে দেয়, ভয়কে পড়লে জয়, আর কাউকে পাবে না ভয়। তাই ভয়টাকে রাখতে হবে ভেতরে ভিতরে। তবে আবারও বলবো, আমার কিছু মানুষ আছে তারা আমার খুব কাছের কাছে থাকবে, হয়তো এসব ঝামেলা মিটে যাবে, মিটে যাওয়ার পর আবার আমরা সবাই সে আগের মতো বন্ধু হয়ে যাবো। কিন্তু এমন কিছু বলবো না বা এমন কিছু করবো না পরবর্তীতে কথা বলতে গেলে নিজেকে সংকোচবোধ বা লজ্জাবোধ হয় যে ইস, আমি একে এতটা না বললেই পারতাম। এটা আমি তোমাদেরকে ওয়ার্ন করে দিলাম বা বলে দিলাম, জাগিয়ে দিলাম যে অ্যাটাক করো, অ্যাটাক করো, ডোন্ট ওয়ারি আমি রেডি। কিন্তু ততটুকু অবধি করো, যতটুকু করলে পরবর্তীতে কথা বলতে গেলে দ্বিধাবোধ হবে না। হতেই পারে আমরা কি জাত শত্রুয়ের জন্য নিচে নাকি ওয়াইটিতে, এখন আমরা যোদ্ধা সিপাহী, জানো তো? দুটো দলের ক্রিকেটার যখন খেলতে নামে, খেলা খেলে উঠে যাওয়ার পর কিন্তু হ্যান্ডশেক করে, একসাথে খায়, একসঙ্গে ওঠে, একসঙ্গে স্ট্যাম্পেন খায়, একসঙ্গে খাবার খায়, একসঙ্গে পার্টি করে। তোমরা দেখেছো নিশ্চয়ই, যারা খেলা দেখো দেখেছো কি না? ঠিক আমাদের তেমনই একটা সিচুয়েশান। এখন আমরা দুটো দলে বিভক্ত হয়েছি, যখন লড়াই চড়াই মারা মারি সব করবো, কিন্তু বাইরে যখন থাকবো তখন যেন এমন হয় না যে এমন কিছু বলে ফেলো না যে পরবর্তীতে কথা বলতে সংকোচ করে। তবে আবার আরেকটা জিনিস, আমি কোনো কথা মনে লাগাই না, এখানটায় আমি তৎচট করে কোনো কথা লাগাই না, আর দিমাগে থাকে কথাগুলো, রিটার্ন আমি খুব দ্রুত দিয়ে দিতে পারি। এটা আবার আমার খুব একটা স্বভাব, মানে মুখে ফট করে চলে আসে, রিটার্নটা খুব তাড়াতাড়ি দিতে পারি। ভালো থাকবা, সুস্থ থাকবা, খুশিতে থাকবা, আর আমার সব ফ্রেন্ডসদেরকে ভালোবাসা। আমার লাভার্সরা তোমরা কোথায় আছো? এই ঝুমাকে নিয়ে ভিডিও করা হয়নি। এই ঝুমা, তোর ওগুলো কী বাড়িয়েছিস? আমি তো দেখেছি, ঝুমাকে আমার খুব ভালো লাগে, ভারী সুইট গার্ল ও, কিন্তু যা বলে মন থেকে বলে, লাগলে তাক না লাগলে টুক। আচ্ছা যেটা বলছি, এই ঝুমা
তোর ওই দুটো কি বাড়িয়েছিস, কদু কদু দুটো তোকে কিন্তু দা বলেছিলি না খেলেই পারবে, তুই কি জড়িবুটি খেয়েছিস? এই জুমা তুই কি জড়িবুটি খেয়েছিস কিছু? তোর ওইগুলো অত বড় বড় হলো কি করে? তার ভেতরে কি সুন্দর শাড়ি পরে পরে নাচছে, ভালোই নাচছে। এটাকে বলে ইউটিউবের গাইডলাইন্স, আচ্ছে আচ্ছে কো সিধা কাট দেতে হ্যাঁ। অনেকেই উঠছে, তাদের ডানাগুলো ইউটিউব পট পট করে ছাড়বে। চিন্তা করতে হবে না, চিন্তা করতে হবে না, আমাদেরকে আর কিছু চিন্তা করতে হবে না। ইউটিউবের এখন নতুন নতুনভাবে সব পাল্টে যাচ্ছে, সব গাইডলাইন্স যেমন আমাদের জন্য আছে অন্য মানুষদের জন্যও আছে, তাই না? কিন্তু তুই তো এমন তোর কী যেন বলছিল, কুটকি থাকলে এই দুধু হবে না কি বলছিল না একবার, যদি স্নান মাথায় তেল দেওয়া তেল দেওয়া রে, তোর তো দুধু বিশাল বড় হয়ে গেছে। এই জুমা অত বড় বড় দুধু কোথায় পেলি? আমাদেরকে একটু খোঁজ দে, যাদের দুধু কম তাদেরকে পাঠাবো। এই জুমা একটু খোঁজ দে কোথায় দুধুগুলো পেয়েছিস বল। তুই কি রথের মেলা থেকে দুধু কিনে এনেছিস? না, রথের মেলার আগেই তো দুধু লাগিয়ে ফেলেছিলি। কি সুন্দর লাগছে তোকে, কি সুন্দর দুধুগুলো লাগছে। ওগুলো কি দুধু ছিল? হ্যাঁ, মোনা মোনাগুলো কি দুধু ছিল নাকি তুলো নাকি ন্যাকড়া ঢুকিয়েছিস ওর ভেতরে? কিন্তু ওর একটু চোঙা চোঙা হয়ে দুর্দান্ত লেগেছে, দুর্দান্ত লেগেছে। জুমা, এই জুমা, জুমা ভয় নেই তোমার, এত বড় বড় দুধুগুলো কেউ যদি টিপে দেয় কি হবে তোমার? হ্যাঁ, লজ্জা ব্যাপার, লজ্জা সরমের সব মাথা খেয়ে নিয়েছে জুমাটা। ওই দুধুগুলো যদি কেউ করে দেয় কি হবে তোমার? আচ্ছা, ভিডিওটা এখানেই রাখি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, খুশিতে থাকবে এবং অনেক অনেক আনন্দে থাকবে। এই যুদ্ধে জয় হতে হবে, বড়রা কিন্তু আশীর্বাদ করতে ভুলবে না, প্রতি মুহূর্তে বড়দের আশীর্বাদ চায়।